আমি রনি তোমারে শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি তোমার ভাই হিসাবে আমি আসছি শুধু তোমার দোয়া করে দিয়ে যাইতে। তোমার যে মনের ভাষণা, এই ভাষণা বাংলাদেশের লক্ষ তরুণের, লক্ষ মানুষের ধারণা। আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাই, মানুষকে একটু বলে দাও যে কোথায় পর্যন্ত, শেষ পর্যন্ত তুমি এটা দেখে ছাড়বা কিনা, এটা একটু বলে দাও তুমি। তুমি আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম, আল্লাহর কসম করে বলেছিলাম, আমি 6 দফা বাস্তবায়ন নাহলে কোথায় যাবো না। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তারা আমার কোনোভাবে আশ্বাস দিতে পারে নাই। এখানে আসছি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য না, আমার ভাই বোনদের গায়ে ধাক্কা দিচ্ছে। আমি কথা দিয়েছিলাম, আমার ভাই বোনদের গায়ে যদি ধাক্কা দেওয়া হয় এক তারে ছাড় দিব না। প্রত্যেক তারে এখানে যারা আছে আজকাল যারা ধাক্কা এরপরে তোমার প্ল্যান কি হবে? মানে তুমি কি, যদি তারা এই ধরনের কোনো আশ্বাস না দেন, তখন তোমার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি? তুমি আমাদেরকে সাথে পাবা। আমি যেটা বলি তোমারে, তুমি তোমার শরীরের তা টিকে থাকা জরুরি বেশি। আমি জানি তোমার উপর অনেক প্রেশার, তুমি টিকে থাকাটা জরুরি বেশি। তোমার যারা আছে সহমর্মিতা প্রকাশ করতে যারা আসে তাদেরকে নিয়ে এই যুদ্ধে তুমি সব সময় পাবা। তোমার কোনো দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কি না? তারা, আমরা যারা পারছি শারীরিকভাবে এখানে উপস্থিত হয়েছি, যারা তোমার জন্য দোয়া করে, হয়তো আসতে পারে নাই, সারা দেশে তোমার জন্য দোয়া করে এরকম মানুষ আছে, তাদের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাও কিনা তুমি? আপনারা আজকে দেখছেন সম্ভবত সবাই, ওরা আমার ভাই বোনকে হাত দিচ্ছে। আমি বলছি আমার 11 থাপ্পড় দেন, 11 পাইতে দেবো বলছি তো। ধাক্কা দিচ্ছে আগে, পুরো দিচ্ছি সবারে, আমার ভাই বোনকে হাত দিচ্ছে। এইবার তো আমি একজনও ছাড়বো না। আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ওরা মানে দুর্নীতির এমন পর্যায়ে চলে গেছে, ওদেরকে আর ছাড় দেওয়া যাবে না। এক একটা পিটাইয়া পিটা মাটিতে পুঁতে দিতে হবে, দেশ ছাড়া করতে হবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের। জাস্ট এটাই বলবো, আপনারা যে যেখানে আছেন, প্রত্যেকটা স্টেশনে স্টেশনে যে যেখানে আছেন, প্রত্যেকে অপ্রতিরোধ দুর্গ গড়ে তোলেন। আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করার আগে তার কথা, সে অনেক বাচ্চা ছেলে, তার ভিতরে অনেক আবেগ। আমি আশা করি আবেগটা আপনারা ধরবেন, আবেগটা বুঝতে পারতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ, নেত্রী, এইরকম দুঃসময়ে আমরা আপনার সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি। আমরা লোডশেডিং সহ্য করতেছি, আমরা দাম যে বাড়ছে তাও সহ্য করতেছি, কিন্তু আপনি যদি আমাদের রেল মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট, প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, এই দুইটারে যদি কন্ট্রোল না করেন, তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে আপনার লোকজন ভালো থাকবে না। এই মন্ত্রণালয়ের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা একসময় বড় আওয়াজে রূপান্তরিত হবে। আপনি তো আমাদের কথা বুঝেন, আমি আপনার কাছে অনুরোধ জানাই, এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। রনি যে কথাগুলো বলছে সবগুলা প্রমাণিত, এবং এইগুলার ব্যবস্থা যত তাড়াতাড়ি নেবেন, আমি বিশ্বাস করি এই সকল মানুষের আত্মা অন্তত শান্তি পাবে। এই বলে আজকের মতো কমলাপুর স্টেশন থেকে বিদায় নেওয়ার আগে আবারও বলছি, আমাদেরকে রেলভাবি থেকে মুক্ত করেন এবং সকল দুর্নীতিবাজকে আমাদের থেকে মুক্তি দেন।